দেখেন গাইজ, একটা অদ্ভুত ঘটনা আমাদের বাসায়। আমার মাঝখানের রুমে, মানে যেই রুমে খাট পাতা ওই রুমে খাটের নিচে একটা বড় বেড়াল। এই বাচ্চা বেড়ালটাকে কি এখানে জন্ম দিয়েছে নাকি অন্য কোনো জায়গা থেকে এনে এখানে রেখেছে, আমরা কেউই বুঝতে পারতেছিলাম না। তো হঠাৎ করে মিউ মিউ শব্দ শুনে খাট সরিয়ে দেখি খাটের নিচে একটা বিড়ালের বাচ্চা। হামিদা তো পারলে এটারে নিয়ে যে কি করে আল্লাহই জানে, দেখানোর অবস্থা, ও পুরো পাগল হয়ে গেছে বাচ্চাটারে নিয়ে। তো যাই হোক, অনেকদিন ধরেই চাচ্ছিলাম এরকম একটা বিড়ালের বাচ্চা বাসায় পোষার জন্য, এবং বিড়ালের কালারটাও অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার তো অনেক ভালো লেগেছে। কিন্তু বিড়ালটার এখনও চোখ ফোটেনি। তো মাঝে মাঝে প্রায় দেখতাম বড় বিড়ালটা খাটের নিচে এসে বসে থাকতো, বাট কারণ বুঝতাম না। তখন পর্যন্ত বাচ্চার কোনো শব্দ আওয়াজ কোনো কিছুই আমরা টের পাইনি। তো আজকে থেকে, মানে আজকে সকাল থেকেই ম্যাও ম্যাও আওয়াজটা খুব জোরে হচ্ছিল, এবং এই শব্দটা শুনেই আমরা খাট সরিয়ে দেখি যে বিড়ালের ছানাটা। তো তখন হামিদাকে বললাম যে ওকে একটা বোলের মধ্যে একটা কাপড় বিছিয়ে সুন্দর করে ওকে ওই বোলটার ভিতরে রাখো এবং বোলটাকে খাটের নিচেই রেখে দাও, এই হচ্ছে সেই বোল। তো বললাম যে এইটার মধ্যে একটা কাপড় বা গেঞ্জি দিয়ে দেন হচ্ছে এই বিড়ালটাকে খাটের নিচে রেখে দাও, যাতে যে বিড়ালটা ওর কাছে মাঝে মাঝে আসে, আসলে আমরা বুঝতে পারতেছিলাম না যে ওটা কি ওর মা কি না। তো যাই হোক, এই যে দেখুন বিড়ালের বাচ্চাটাকে মানে বলে ছেড়ে দেওয়াতে কি সুন্দর করে হাঁটছে, এবং কালারটা দেখেন, জাস্ট ওয়াও। আর আমি যেটা বলতেছিলাম যে বোলের মধ্যে ওকে বসিয়ে খাটের নিচে রেখে দিলে ওর মা এসে ওকে মাঝে মাঝে এসে খাওয়াতে পারবে, যদি ওটা ওর মা হয়ে থাকে। তো যেভাবে বলেছি ঠিক সেভাবেই হামিদা বিড়ালটিকে খাটের নিচে রেখে দিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখি বিড়ালটি আর নেই। তো মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ অনেকদিন ধরেই এরকম একটা বিড়াল খুঁজতেছিলাম বাসায় পুষবো বলে, তো পেলাম না, সেজন্য মনটা খুবই খারাপ। তো গাইজ, আমরা যেন এই বিড়ালটাকে ফিরে পাই সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। আমি তো অনেকবারই আল্লাহকে বলেছি আল্লাহ বিড়ালটাকে ফিরিয়ে দাও,